সমুদ্র প্রতি বছর ভাঙে। এখানে ঝাউবনটা ছিল 1-1.5 কিলোমিটার, খুব সুন্দর একটা বাগান ছিল। সেই বাগানটা সমুদ্র প্রতি বছর ভাঙতে 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 ঝাউবনটা শেষ করে গেছে। বর্তমানে এই ইয়েদের পরে আগের সহ এখন পর্যন্ত এখন 700-800 গাছ আমাদের রেকর্ড করা আছে সাগরের পাড়ে। জানাচ্ছি যে 2007 সালের সিডর পরবর্তী যতগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে, আইলা, মহাসেন এবং সর্বশেষ ইয়াস, এর প্রভাবে প্রায় আমাদের 2000 একর বনভূমি সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় আমাদের আনুমানিক 2 লক্ষ বৃক্ষাদি সহ আমাদের জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তটা পুনরুদ্ধার করা বন বিভাগের পক্ষে প্রায় অসম্ভব, কারণ এখানকার যে জিওগ্রাফিক্যাল লোকেশন এর উপরে এটাকে ক্ষতিটাকে পোষায় নেওয়ার জন্য সরকারের মহা পরিকল্পনা দরকার। বেড়িবাঁধ সম্প্রসারণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সর্বসমন্বিত উদ্যোগের মাধ্যমেই এটাকে প্রতিহত করা সম্ভব। যখন উচ্চ জোয়ার আসে তখন পানির দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের কিছু পরিকল্পনা আমরা পেশ করেছি এবং আশা করছি সেইখান থেকে যদি আমরা অনুমোদন পাই তাহলে সেক্ষেত্রে তীর বরাবর আমরা কিছু আপৎকালীন জরুরি কার্যক্রম নিয়ে আমরা সেটা রক্ষা করতে পারবো।